লিওনেল মেসি। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিতল 2024 সালে বাংলাদেশের সিনেমা হলে। মানে চিন্তা করেন, আপনি কিন্তু সবই জানেন, কিন্তু তারপরেও হলের ভিতরে একটু পরপর গুজবাম। বিষয়টা হচ্ছে, আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ জয় নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম মুক্তি পেয়েছে, যেটার নাম হচ্ছে এখন আপনি ভাবতেই পারেন যে এই সিনেমার নায়ক লিওনেল মেসি, আর নায়িকা অ্যান্টোনেলা রোকুজ্জু। সিনেমার ভিলেন কি তাহলে কচ্ছপ দা এমবাপ্পে? ভিলেনের এন্ট্রি তাহলে কি সিনেমায় মেসি আর এমবাপ্পে ডিসম ডিসম ফাইট হয়? না না না, পুরাতন বাংলা সিনেমা জমতেছে না, একটু নতুন বলিউড দরকার। এখন আসল কথায় আসি, বলো বাবাজি, মুচাচোস ফিল্মটা কেমন ছিল সেটা আপনাদেরকে জানাতে হলে আমার আগে যেতে হবে সিনেমা হলে। সিনেমা হলে যাওয়ার আগে আমার স্মার্ট ওয়াচটা পরে নেই, তো এতদিন কিন্তু কমেন্ট বক্সে অনেকে জিজ্ঞেস করতেন যে ভাই আপনার হাতের স্মার্ট ওয়াচটা কোন ব্র্যান্ডের কোন মডেল, তো এতদিন আমি পড়তাম এই হেলো ব্র্যান্ডের RS4 প্লাস এই স্মার্ট ওয়াচটা, তবে আজকে আমি এটা পরবো না, কারণ আমার হাতে এখন চলে আসছে হেলো ব্র্যান্ডের নতুন মডেল RS5। আমি বসুন্ধরা শপিং মলের মোশন ভিউয়ার আউটলেট থেকে নিয়েছি হেইলো RS5 স্মার্ট ওয়াচটি। সত্যি বলতে ঘড়িটা হাতে থাকলে একটা স্মার্ট লুক চলে আসে, খুবই প্রিমিয়াম লাগে। হেইলোর এই RS5 মডেলটিতে নতুন কলিং ফিচার অ্যাড করা হয়েছে, সাথে এই ঘড়িটি বাংলা সাপোর্টেড, অলওয়েজ অন ডিসপ্লে সাথে 60 Hz রিফ্রেশ রেট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট তো আছেই সাথে 1000 nits ব্রাইটনেস। এছাড়াও ঘড়িটিতে আপনারা পাসওয়ার্ড প্রোটেকশনের সাথে পেয়ে যাবেন ক্যালকুলেটর ব্যবহারের সুবিধা। এই RS5 মডেলের ঘড়িটির বক্সের ভিতর আপনারা চার্জিং কেবলের সাথে পেয়ে যাবেন 2টি স্ট্র্যাপ, খুবই সুন্দর এবং স্মার্ট লুকিং। আরো জোস বিষয় হচ্ছে, আপনারা যদি মোশন ভিউয়ার ওয়েবসাইট থেকে এই হেলো RS5 ঘড়িটি পারচেজ করেন, তাহলে কুপন কোডের জায়গায় বিতিকবাজ 10 লিখলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। খেয়াল রাখবেন, শুধুমাত্র মোশন ভিউয়ার ওয়েবসাইট থেকে পারচেজ করলে আপনারা এই ডিসকাউন্টটি পাবেন। প্রথমেই আপনাদেরকে বলি, এইটা হচ্ছে একটা ডকুমেন্টারি ফিল্ম। মানে এই সিনেমাটার জন্য আলাদাভাবে কোনো শুটিং করা হয় নাই, একদম বাস্তব ঘটনা থেকে রিয়েল টাইম ফুটেজ কালেক্ট করে সেগুলো সুন্দরভাবে মিক্স করে এই ফিল্মটা বানানো হয়েছে। মূলত এই ডকুমেন্টারি ফিল্মটাতে রিওয়াইন্ড করা হয় 1990 সাল থেকে 2018 সাল পর্যন্ত আর্জেন্টিনার স্ট্রাগল, আর্জেন্টিনার ব্যর্থতা এবং আর্জেন্টিনার ডাউনফল। আর্জেন্টিনার কিছু স্টার প্লেয়ারদের একদম ছোট থেকে বড় হওয়া, আর্জেন্টিনার 2022 কাতার বিশ্বকাপের সকল আকর্ষণীয় এবং মেমোরেবল মোমেন্টগুলা। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটা গোল। বিশ্বকাপ চলাকালীন সময় আর্জেন্টিনা দেশের ভিতরে বসবাসরত মানুষজনের আবেগ, অনুভূতি, তাদের এক্সাইটমেন্ট কেমন চলছিল, পাশাপাশি স্টেডিয়ামের ভিতর আর্জেন্টিনার ফ্যানরা কেমন কি রিয়েক্ট করছিল। মূলত আর্জেন্টিনা ফুটবল ফ্যান্সদের মোমেন্টই বেশি ছিল এই ডকুমেন্টারি ফিল্মটাতে। এক পর্যায়ে তো বাংলাদেশি আর্জেন্টাইন ফ্যানদের দেখা যায় স্ক্রিনে। তবে এক ফাঁকে ব্রাজিলেরও বিশ্বকাপ থেকে বিদায়ের মুহূর্তটা দেখা যায়। এই ছেলে তুমি হাসছো কেন? ব্রাজিলের জন্য খুব কষ্ট হচ্ছে। ব্রাজিলের 2022 কাতার বিশ্বকাপে বিদায় হওয়ার থেকেও দুঃখের বিষয় হচ্ছে, এই ডকুমেন্টারি ফিল্মটায় বাংলাদেশের টিকেটের মূল্য 600 টাকা। আরে বাপরে, সিনেপ্লেক্সে আমি সর্বনিম্ন এই ফিল্মটার টিকেটের মূল্য দেখছি 500 টাকা, আর আমার কাছে ব্যক্তিগতভাবে এত টাকা দিয়ে এই ডকুমেন্টারি ফিল্ম দেখাটা ওর দিট মনে হয় নাই। বলেন কি,
মাত্র 1 ঘন্টা 40 মিনিটের ডকুমেন্টারি ফিল্মের জন্য আমার থেকে নিচ্ছে 600 টাকা। এর থেকে তো ভালো আমার এই হেলো আরএস ফাইভ স্মার্ট ওয়াচটা, দাম মাত্র 4,999 টাকা। তার উপর আবার আপনারা যদি কুপন কোডে বিতিকবাজ 10 ইউজ করেন 10% ডিসকাউন্ট তো পেয়ে যাবেন মোশন ভিউর ওয়েবসাইট থেকে পারচেস করলেই। সাথে আবার মোশন ভিউ দিচ্ছে 12 মাস মানে 1 বছরের ওয়ারেন্টি। বাহ, বিষয়টা হচ্ছে মুচাচোসে সব বিশ্বকাপের ক্লিপ এবং ফ্যান্সদের মোবাইলে বা ডিভাইসে রেকর্ড করা ক্লিপ দেখানো হয়েছে, যা আপনি ইউটিউবে সার্চ করলে খুব সহজেই দেখতে পারবেন। তার উপরে আবার 2D ফিল্মের টিকিটের দাম 300 থেকে 350 টাকায় এনাফ, সেই জায়গায় 600 টাকায় হিউজ। এই ডকুমেন্টারি ফিল্মটা ফিল্মে ব্যবহার করা কথার সাথে বুঝতে হইলে আপনার এক চোখ রাখা লাগবে উপরে, আরেক চোখ রাখা লাগবে নিচে। ফিল্মটার ভাষা হচ্ছে আর্জেন্টিনার লোকাল ল্যাঙ্গুয়েজ মানে স্প্যানিশ, তাই ফিল্মে কি বলা হয়েছে আপনি কিছুই বুঝতে পারবেন না, সব আপনার মাথার উপর দিয়ে যাবে। তবে চিন্তার কোনো কারণ নাই, নিচে সাবটাইটেল দেওয়া আছে ইংলিশে, এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে, এক চোখ রাখবেন উপরে স্ক্রিনে কি হইতেছে না হইতেছে, আরেক চোখ রাখবেন নিচে সাবটাইটেলে। তবে এই জায়গায় আপনার যদি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না থাকে আর আপনি যদি আর্জেন্টিনার 2022 কাতার বিশ্বকাপ জার্নিটা আরেকবার স্মৃতিচারণ করতে চান, তাহলে এই ডকুমেন্টারি ফিল্মটা আপনারই জন্য। আর আপনার সিনেমা হলটা যদি থাকে হাউসফুল, তাহলে আপনি একটু বেশি এনজয় করতে পারবেন, খুব চেয়ার আপ করতে পারবেন। এই ফিল্মটাতে কিছু আর্জেন্টাইন গান ব্যবহার করা হয়েছে, আমার কাছে কিন্তু গানগুলো বেশ ভালো লাগছে, স্পেশালি কিছু জায়গায় সিনের সাথে গানগুলো এত জোস ছিল পুরাই গুজবাম। কোচ লিওনেল স্কলোনির এন্ট্রি বা পরিচয় দেওয়ার সময় দারুণ একটা বিজিএম ব্যবহার করা হয়েছিল। শুধুমাত্র আর্জেন্টাইনই না, আপনারা কিন্তু সৌদি আরবের ক্রেজি ফ্যান ধরে ঝাঁকানাকে অ্যাক্টিভিটিস দেখতে পারবেন। বাসায় আসার পথে আমাদের রিক্সাওয়ালা মামা তো বইলা উঠে আরেক ক্রেজি কথা, বিশ্বকাপের মধ্যে এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন না, তার চেয়ে আমার মনে হয় বেশি চ্যাম্পিয়ন হচ্ছে সৌদি। আমি আর্জেন্টিনার সাপোর্টার। সব মিলিয়ে বলবো টিকেটের দাম বাদে এই মুচাচোস ফিল্মের বাকি সব কিছু জোস ছিল। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই ডকুমেন্টারি ফিল্মটা বাংলাদেশে আসে 2024 সালে, আসতে একটু বেশি সময় লেগে গেল। এই যে মুভি দেখতে আসলি, ডকুমেন্টারি ফিল্ম, হ্যাঁ বল তোর নাম কি? ও নো, মুসাসোস। পুরো নাম বল। নো নো নো, পুরো নাম কি? মুসাসোসই তো, মুসাসোস লা পেলিকুলা ডি লা জেন্ট। কি? লা পেলিকুলা ডি লা জেন্ট দ্যালে আর্জেন্টিনা নো পোদে পেরলে। মুচাচোস লা পেলিকুলা দে লা জেন্তে, এর বাংলা করলে দাঁড়ায় বন্ধুরা আমজনতার সিনেমা। এখানে মনে হয় বন্ধুরা বলতে আর্জেন্টিনার টিমমেটদেরকে বোঝানো হয়েছে, আর আমজনতার সিনেমা এখানে আমজনতা বলতে মনে হয় বোঝানো হয়েছে কোটি কোটি আর্জেন্টাইন ভক্তকে। সিনেমা হলে আর্জেন্টিনার প্লেয়ারদের অনেকগুলো পোস্টার দেখা যায়। এইদিকে কিন্তু লিওনেল মেসিরও একটা ছবি ছিল, যেটার সাথে আমাদের মহিব ভাই এক চান্সে একটা ছবি তুলতে পারছিল। তবে আমি পারি নাই মানুষের ভিড়ে, এইদিকে ডিপল ভাই একা, ওইদিকে সবাই লিওনেল মেসির পেছনে। তবে আমি কিন্তু আর ডিপল ভাইকে একা থাকতে দিলাম না, সোজা চলে গেলাম তার কাছে। সব মিলিয়ে ভিডিওটা এতটুকুই ছিল। এই ফিল্মের ডকুমেন্টগুলোর সিলেকশন, ডকুমেন্টগুলোর প্লেসমেন্ট বেশ ভালোই ছিল, একজন আর্জেন্টাইন ভক্ত এই ফিল্মটা দেখে সেই লেভেলের মজা পাবে। তবে সিনেমা হল যদি হাউসফুল থাকে তাহলে মজাটা ডাবল হয়ে যাবে, তবে সিনেমা হল যদি ফাঁকা থাকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, পাশাপাশি আপনারা কে কে মুচাচোস ডকুমেন্টারি ফিল্মটা দেখেছেন কমেন্ট বক্সে আমাদেরকে জানান, কেমন লেগেছে আপনার কাছে সেটাও জানাবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, টিল দ্যান স্টে ওয়েল, স্টে অসম, বাই।